আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দুইটি আলু আর ডিম দিয়ে একদমই সহজ উপায়ে ভীষণ মজার মচমচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। একবার তৈরি করে দিলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এরকম বড় সাইজের দুটি কাঁচা আলু নিয়েছি। আপনারা চাইলে আলুর সাইজ ছোট কিংবা বড় করে নিতে পারবেন, কিংবা আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন এইরকম একটি পিলার দিয়ে প্রথমে একটি আলুর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি কিংবা বটি দিয়েও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। একইভাবে অন্য আলুটির খোসাও আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার দুটি আলুর খোসায় কিন্তু খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আলু দুটোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এখান থেকে একটি আলু নিয়ে এক পাশ থেকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এখানে আলুগুলোকে স্লাইস করতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু অনেকটা আলুই এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখান থেকে কেটে রাখা কয়েকটি আলুর স্লাইস আমি এইভাবে একসাথে নিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে আলুগুলোকে এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই যে দেখুন, আমার কিন্তু অনেকটা আলুই কুচি করা হয়ে গিয়েছে। আর ঠিক এইরকম চিকন পাতলা করে আমি আলুগুলোকে কুচি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বাকি আলু থেকেও আমি পরিমাণ মতো আলুর স্লাইস নিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে গুছিয়ে একইভাবে এগুলোকে এক পাশ থেকে এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু দুটি আলু এইভাবে কুচি করা হয়ে গিয়েছে। এখন এই কেটে রাখা আলুগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে আলুগুলোকে এইভাবে ধুয়ে নিতে হবে। এতে করে আলুর মধ্যে থাকা অতিরিক্ত কষ বা স্টার্চটা চলে যাবে। 3 থেকে 4 বার এইভাবে পানি চেঞ্জ করে আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে এরকম একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুকনো কাপড় দিয়েও চেপে আলুর গা থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে পারবেন। এখানে আলুটাকে যতটা শুকনো করে নেবেন নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি ম্যাগির ম্যাজিক মশলা, তার থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো মিশিয়ে নিলে দেখতে পাবেন আলু অনেকটাই নরম হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও দিতে পারবেন। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। বেসনটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকম একটি আঠালো মিশ্রণ কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি একটি সেদ্ধ ডিম। ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটি ছুরি দিয়ে ডিমটাকে মাঝ বরাবর এইভাবে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে এটাকে আবার আমি এইভাবে এক পাশ থেকে কেটে 3টি ভাগ করে নিচ্ছি। অন্য ভাগটিকেও আমি একইভাবে 3 ভাগ করে নিচ্ছি। অর্থাৎ পুরো ডিমটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তারপর এক হাতে তালুতে নিয়ে এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এবার কেটে রাখা সেদ্ধ ডিম থেকে 1 টুকরো সেদ্ধ ডিম আমি এর মাঝ বরাবর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে এই আলুর মিশ্রণটা দিয়ে খুব সুন্দর মতো কোট করে নিচ্ছি।
তো এভাবে হাত দিয়ে হালকা করে চেপে এরকম একটি লম্বাটে শেপের নাস্তা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জন্য একইভাবে আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি, এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমের একটি টুকরো দিয়ে দিচ্ছি, তারপর ডিমটাকে খুব ভালো করে এই আলুর মিশ্রণ দিয়ে মুড়িয়ে নিচ্ছি, তারপর হালকা করে এভাবে চেপে এরকম লম্বা একটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটু ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি, তারপর গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। একবার তৈরি করলে দেখবেন গরম গরম টমেটো কেচাপ কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে কিন্তু বাচ্চারা এবং পরিবারের সকলে খুবই মজা করে খাবে। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে দিতে পারবে এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ এ পর্যন্তই, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।